2012 সালের 4ঠা জানুয়ারি www.4chan.com নামের ওয়েবসাইটের বুলেটিন বোর্ডে ছবিসহ একটি মেসেজ পোস্ট করা হয়। ওয়েবসাইটের নীতিমালা অনুযায়ী ছবি প্রকাশকারীর নাম পরিচয় গোপন রাখা হয়। অজ্ঞাত পোস্টকারী সেই ছবিতে ব্যবহারকারীদের চিত্রের মাঝেই লুকানো একটি বার্তা উন্মোচন করার জন্য চ্যালেঞ্জ জানান। সেই মেসেজটিতে লেখা ছিল, হ্যালো, আমরা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিদের খুঁজছি, তাদের খোঁজার জন্য আমরা একটা পরীক্ষার ব্যবস্থা করেছি। এই ছবিতে একটা মেসেজ লুকানো আছে, এটাকে খুঁজে বের করো, এটাই তোমাদের আমাদের কাছে নিয়ে আসবে। আমরা সেসব স্বল্প সংখ্যক ব্যক্তিকে দেখার অপেক্ষায় আছি যারা এটি সম্পূর্ণ করতে পারবে। গুড লাক। আর নিচে ছিল একটি কোড 3301। পুরো ইন্টারনেট দুনিয়া তোলপাড় হয়ে গেল যেন হঠাৎ করে। পৃথিবীর সেরা হ্যাকার এবং কোড সমাধানকারীরা নিজেদের বুদ্ধিমত্তা প্রমাণের জন্য এই পরীক্ষায় ঝাঁপিয়ে পড়ল, আর এই রহস্যময় ধাঁধার নাম দেওয়া হল সিকাডা 3301। সিকাডা অর্থ মথ বা ঘুগরি পোকা। ছবি পোস্ট করার কিছুক্ষণের মাঝেই গুজব ছড়িয়ে পড়ল যে এটি কোনো গোপন গোয়েন্দা সংস্থার কাজ হতে পারে, ক্রিপ্টোগ্রাফি, স্টেনোগ্রাফি এবং অন্যান্য সম্পর্কিত ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের নিয়োগের উদ্দেশ্যে। অবশ্য তখনও এটি গুজব ছাড়া কিছুই ছিল না। সারা বিশ্বের সব কোড সমাধানকারীরা ব্যস্ত তখন ছবি ডিকোড করতে, কিন্তু কেউই কোনো ক্লু পায় না। এই ধাঁধার সমাধান করা যেন অন্ধকারে ঢিল ছুড়ে এগিয়ে যাওয়া, কারণ কেউ জানে না এর শেষ গন্তব্য কী, কিংবা কারা অপেক্ষা করছে পর্দার ওপারে। অবশেষে ছবি প্রকাশের কিছুদিন পর জুয়েল এরিকসন নামের এক যুবক আবিষ্কার করেন যে এই ছবি টেক্সট এডিটর দিয়ে ওপেন করলে গোপনীয় এনক্রিপ্টেড কিছু কোড পাওয়া যাচ্ছে। চলো জুয়েল এরিকসনের সাথেই আগানো যাক এই ধাঁধার উন্মোচনের দিকে। শুরু হলো তার মাথা ঘামানো, সে স্টেনোগ্রাফি সফটওয়্যারের সাহায্যে এগিয়ে যায়। জুয়েল বলেন যে ঘটনাক্রমে আমি 2012 সালে প্রকাশিত সেই সিকারা 3301-এর ধাঁধার সন্ধান পাই। দুর্ভাগ্যক্রমে আমি সবার থেকে পিছিয়ে ছিলাম, কারণ আমি ছবি প্রকাশিত হওয়ার অনেক পরে এটি দেখতে পাই। প্রথম দিকে আমি ব্যাপারটা বেশ সহজভাবেই নিয়েছিলাম, যেন কোনো সহজ ধাঁধার সমাধান করছি, কিন্তু পরে বুঝতে পারলাম ব্যাপারটা এত সহজ হবে না। কিন্তু আমি কখনো হাল ছেড়ে দিইনি, সবসময় এমন কিছু চাইতাম যা আমার ঘাম ছুটিয়ে দেবে, তাই সিকাডা আমার জন্য খুব আকর্ষণীয় ছিল। যাই হোক, টেক্সট এডিটর দিয়ে ওপেন করার পর দেখা গেল কোডগুলো সাজালে অন্য আরেকটা লিঙ্ক তৈরি হয়। জুয়েল এরিকসন সেই লিঙ্কে ক্লিক করতেই তার চোখের সামনে ভেসে উঠল একটি হাঁসের ছবি এবং সেই সাথে একটি ইংরেজিতে লেখা, ওপস, এটা শুধুই ফাঁদ, মনে হচ্ছে তুমি ঠিকমতো ধাঁধার সমাধান করতে পারোনি। হতাশ না হয়ে আউটগেস নামের এক স্টেনোগ্রাফি সফটওয়্যারের মাধ্যমে জুয়েল এরিকসন আবার শুরু করলেন মাথা ঘামানো। পেশায় ক্রিপ্টোগ্রাফিক গবেষক জুয়েল এবার খুঁজে পেলেন আসল জিনিস, হাঁসের এই ছবির মাঝেই লুকোনো বেশ কিছু সংখ্যার সমন্বয়ে তৈরি এক নতুন ধাঁধা। কোড ব্রেক করে আবার পাওয়া গেল লিঙ্ক। এবার রেডিট ওয়েবসাইটে ঢুকে পড়লেন তিনি, সেখানে পড়লেন আরেক বিপদে। রেডিটের পুরো পেজ জুড়ে সব অদ্ভুত সাংকেতিক ভাষায় কিছু পোস্ট করা হয়েছে, শুরু হলো আবার মাথা ঘামানো। এদিকে সিকাডা ফোরাম জমে উঠেছে বিভিন্ন ফ্যান ফিকশনে, তাদের সাহায্য নিয়ে রেডিটের সেই পেজে পাওয়া গেল কিছু ক্লু, কিন্তু তার সমাধানের প্রয়োজন একটা বই। সেই পেজেই আরও সব কোড ভেঙে দেখা গেল বইয়ের নাম দ্য মাবিনোজিয়ান। সিকাডা ফোরামে অন্যান্য হ্যাকাররাও বইটি বের করতে সহায়তা করেছিল। এটি মধ্যযুগীয় কাব্যমালার সমন্বয়ে রচিত একটি পুস্তক। এরিকসন তার স্টেনোগ্রাফি নিয়ে কাজে লেগে গেলেন সেই ক্লু ডিকোড করতে, কিন্তু আবার বিপদ, কারণ বার্তার মাঝে বেশ কিছু ধাঁধা লুকিয়ে আছে যার উত্তরে বেরিয়ে আসবে কিছু সংখ্যা। এবার পাওয়া গেল একটা ফোন নাম্বারের অংশ, এটি ছিল টেক্সাসের কারো নাম্বারের অংশ। জুয়েল এরিকসন টেক্সাসের ফোন সহায়িকা ঘেটে বেশ কয়েকটি সম্ভাব্য নাম্বারের তালিকা তৈরি করে সেগুলোতে ফোন দিতে থাকলেন এক এক করে। এক সময় পাওয়া গেল কাঙ্ক্ষিত ফোন নম্বর, না কোনো মানুষ ধরেনি সেই ফোন। রেকর্ড করা যান্ত্রিক কণ্ঠে কেউ বলে ওঠে, দারুণ, তুমি খুবই ভালো করেছ, এবার প্রথম ছবিতে ফিরে যাও, সেখানে আরও তিনটি প্রাইম নাম্বার লুকিয়ে আছে, তাদের একটা 3301, বাকি দুটো তুমি খুঁজে বের করবে। এরপর তিনটি সংখ্যা একত্রে গুণ করে গুণফলের পরে .com বসিয়ে চলে যাও তোমার পরবর্তী ধাঁধার জগতে। শুভকামনা, বিদায়। শুধু জুয়েল এরিকসন না, এমনকি কিছু প্রাইভেট মার্কিন গোয়েন্দা সংস্থাও এর সমাধান করতে লেগে গিয়েছিল। ধাঁধা কী জন্য ছিল, এর পেছনে কে ছিল, শেষে পৌঁছলে কী হয়, কেউই জানত না এর উত্তর।
অনেকেই এটাকে নিছক রসিকতা হিসেবে মন্তব্য করেন। জুয়েল তখনও ব্যস্ত বাকি দুটো সংখ্যা খুঁজে বের করতে। স্টেনোগ্রাফি ফেইল হলো এখানে, জুয়েল এরিকসনের ভ্রু কুচকে গেল। কি মুশকিল, এই ধাঁধার কি কোনো শেষ আছে? কিন্তু তিনি হাল ছাড়লেন না। যেহেতু স্টেনোগ্রাফি ব্যবহার করেও তিনি নতুন কিছু বের করতে পারলেন না, তাই তিনি সফটওয়্যার ব্যবহার ছেড়ে নিজে চোখে ছবিখানা পরখ করতে থাকলেন। বেশ কিছুদিন পরখ করার পর তিনি পরবর্তী দুটো সংখ্যা বের করার খুব সহজ একটা উপায় বের করলেন। মজার বিষয় হলো, বাকি দুটো নাম্বার পাওয়া গেল প্রথম ছবির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে। দৈর্ঘ্য, প্রস্থ ও 3301 গুণ করে শেষে .com লাগিয়ে যে ওয়েব অ্যাড্রেস পাওয়া গেল সেখানে একটা কাউন্টডাউন চলছিল, সাথে ছিল মথের একটি ছবি। জুয়েল এরিকসন অপেক্ষা করতে থাকলেন কাউন্টডাউন শেষ হওয়া পর্যন্ত। তারপর পুরো ওয়েবসাইটের চেহারা একদমই বদলে গেল। সেখানে চলে এলো বেশ কিছু সংখ্যা, যা দেখে বোঝাই যাচ্ছিল কিছু স্থানের স্থানাঙ্কের তালিকা। স্থানাঙ্কগুলো বিশ্বজুড়ে 5টি ভিন্ন দেশে 14টি অবস্থান দেখাচ্ছিল। স্পেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং পোল্যান্ডের বিভিন্ন স্থান নির্দেশ করা আছে সেই স্থানাঙ্কগুলোতে। কিন্তু এরিকসনের পক্ষে এতগুলো দেশ ভ্রমণ করা সম্ভব নয়, তাই তিনি সিকারা সমাধানকারীদের নিজস্ব ব্লগে চোখ রাখলেন। এরিকসন জানতেন তিনি থামবেন না এত দূরে এসে, শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন। অপরদিকে সিকারা 3301 একটা সংগঠন বলে যারা বিশ্বাস করতে শুরু করেছিলেন, তারা এবার নড়ে চড়ে বসলেন। বুঝতে পারলেন এটা কোনো ট্রল নয়, একদমই অন্য কিছু। প্রচণ্ড মাথা খাটানো হয়েছে প্রতিটি করে, কিন্তু জুয়েল তার হতাশা জানতে ভুললেন না। তিনি বললেন, ফোরামে পুরো ব্যাপারটা খুব হতাশাজনক ছিল, বিশেষ করে যখন মানুষজন সমাধান বের করে অন্যজনকে জানিয়ে দিচ্ছিল। সবাই যেন সিকারাকে মজার সাথে নিয়েছিল, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা অনেকেই নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছিলাম, তাই খুব বিরক্ত হয়েছিলাম মানুষের বোকামিতে। আস্তে আস্তে সিকারা ফোরামে স্থানীয় সিকারা সমাধানকারীরা প্রতিটি স্থানে একটা করে মথের পোস্টার সাথে কিউআর কোড আবিষ্কার করে। জুয়েল এরিকসন শুরু করেন তার মাথা খাটানো। কিউআর কোডগুলো নিয়ে যায় একটা ছবিতে, সেই ছবিতে আবার ধাঁধা। ধাঁধার সমাধান নিয়ে যায় আরেকটি বইয়ে, সেই বই থেকে আরেকটি ওয়েবসাইটে। কিন্তু সেই লিঙ্কে প্রবেশ করতে প্রয়োজন টর ব্রাউজার। যারা ডিপ ওয়েব, ডার্ক ওয়েব সম্পর্কে হালকা একটু জানেন, তাদেরই টর নেটওয়ার্ক সম্পর্কে শোনার কথা। টর নেটওয়ার্কে আপনার অনলাইন পরিচয়কে ছদ্মবেশে বিভিন্ন টর সার্ভার দিয়ে এনক্রিপশন করিয়ে তারপরে সেই ট্রাফিককে নির্দিষ্ট স্থানে পাঠানো হয়, ফলে আপনার পরিচয় ট্র্যাক করা অসম্ভব হয়ে পড়ে। মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। তবে এখানে ধাঁধাটি একটি অপ্রত্যাশিত মোড় নেয়, কারণ প্রথম কয়েকজন ধাঁধা সমাধানকারীদের খুঁজে পাওয়ার পর বাকি সবার প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে তারা। একটা বার্তা দিয়ে সাইটটি বন্ধ করে দিয়েছে তারা, আমরা অনুসরণকারীদের নয় সেরাকে চাই। চূড়ান্ত প্রার্থীদের অন্যদের সাথে পাজলের ফাইনাল স্টেজের কিছু শেয়ার করতেও নিষেধ করা হয়। সময়ের সাথে হেরে যান জুয়েল এরিকসন। প্রায় এক মাস নিরবতার পর রেডিটে ধাঁধাটির সমাপ্তি ঘোষণা করে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, হ্যালো, আমরা যাদের খুঁজছিলাম তাদের পেয়েছি, আর এখানে শেষ হচ্ছে আমাদের জার্নি। এখন ধন্যবাদ সবাইকে তাদের চেষ্টার জন্যে। যারা টেস্ট কমপ্লিট করতে পারেননি বা আমাদের থেকে কোনো ইমেল পাননি, তারা হতাশ হবেন না, আরও সুযোগ আসবে। ধন্যবাদ সবাইকে। 3301 দীর্ঘ 21 দিন যাবৎ তার সিকারা যাত্রার, তাই এখানেই যবনিকা পাত হয়। এখানে অনেকেই ব্যাখ্যা দেয় যে ধাঁধাটি সবার সময় নষ্ট করা, রসিকতা ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু প্রশ্নগুলো উত্তরহীন রয়ে যায়। দেখে মনে হচ্ছিল এখানেই সব শেষ, কিন্তু কে জানত এটা কেবল শুরু মাত্র। এরিকসন বিফল হলেও যারা টরের লিঙ্কে ঢুকতে পেরেছিলেন তাদের মাঝে একজনের নাম টেকনোলজি। তিনি সিকারা 3301 রহস্যটা খুলতে সক্ষম হয়েছিলেন। চলুন এবার যাওয়া যাক তার সাথে। এরিকসন না পারলেও অনেকেই সেই টর ব্রাউজার লিঙ্কে প্রবেশ করতে পেরেছিলেন। প্রতিযোগিতার বিজয়ীদের সেই একজন হলেন টেকনোলজি নামে এক ছাত্র। এই নাম ব্যবহার করে তিনি সিকারা 3301 রহস্য জট খুলতে সক্ষম হয়েছিলেন। টর ব্রাউজারের সেই লিঙ্কে প্রবেশ করার পর নতুন ছবির ধাঁধার সন্ধান পাওয়া যায়। সেই ছবিতে সিকারা 3301 একটি বইয়ের কথা ইঙ্গিত করেছিল, সেটি হচ্ছে উইলিয়াম ব্ল্যাক রচিত দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। সেখান থেকে সহায়ক চাবি বের করে তিনি আরেকটি টর ব্রাউজার লিঙ্কের সন্ধান পান। সেখান থেকে আরও কোড ডিকোড করার পর তাকে সিকারা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এই কোডটি একটি নির্দিষ্ট জিমেইল ঠিকানায় প্রেরণ করতে হবে। তিনি তাই করার পর তাকে সুসংবাদ প্রেরণ করা হলো, আর কোনো ধাঁধা নেই, তুমি বিজয়ী হয়েছ। তারপর কি হলো সেটা একটু পরে বলছি। এই জটিল খেলার পেছনে যে ছিল, সে সবসময় প্রতিটা ছবি বা ধাঁধায় একটা ডিজিটাল সিগনেচার জুড়ে দিত, ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারত যে আসলেই তা সিকারার কাছ থেকে এসেছে কিনা। সিকারা হারিয়ে যাওয়ার ঠিক এক বছর এক দিন পর এমনই আরেকটা ছবি আবার পোস্ট করা হয়।
এটার ডিজিটাল সিগনেচার জানান দেয়, তা সিকারা থেকেই এসেছে। আবার তোলপার হয় ইন্টারনেট দুনিয়া, নেশার মতো লেগে যায় মানুষ রহস্যের খোঁজে। দ্বিতীয় ধাঁধাটি প্রথম থেকে খুব একটা আলাদা নয়। ছবি থেকে কোড, কোড থেকে বই, বই থেকে লিঙ্ক, আস্তে আস্তে পাজল খুলতে শুরু হয় আগের মতোই, একসময় সেই রেকর্ডিং। এবার পার্থক্য হল, ইনস্ট্যান্ট ইমার্জেন্স নামের একটি মিউজিক ফাইলে থাকে কোড। আরেকটি ক্লু একটা এনক্রিপ্টেড টুইটার অ্যাকাউন্টে নিয়ে যায়, সেখানে পাওয়া যায় একটা ছবি। এটাতে ছিল রুনিক বর্ণমালায় লেখা কিছু কোড। বেশ কিছু সময় ব্যবহারকারীরা এখানে থমকে থাকে। তারা একসময় সফলও হয় কোড ভাঙতে। পাওয়া যায় আবার কিছু স্থানের স্থানাঙ্কের তালিকা, আবার কিছু পোস্টার। এবার ছিল চার দেশের আট জায়গা। কিন্তু আবারও প্রথম কয়েকজন ধাঁধার সমাধানকারীদের খুঁজে পাওয়ার পর বাকি সবার প্রবেশাধিকার বন্ধ করে দেয় তারা। কিন্তু প্রথমবারের মতো রেডিটে ঘোষণা দেওয়া হয় না এবার, একদম উধাও হয়ে যায় তারা। কিন্তু এখানেও শেষ নয়। ২০১৪ সালে আসে তৃতীয় রাউন্ড, সেই একই ছবি, বই, কোড, লিঙ্ক। কিন্তু এইবার দেখা গেল পাজল একটা বইকে কেন্দ্র করে করছে। বইটির নাম ছিল লিবার প্রাইমাস, যার অর্থ প্রথম বই। লেখককে জানেন, সিকাটা স্বয়ং। বইটা লেখা রুনিক ভাষায়, প্রতি পদে পদে এনকোড করা বিভিন্ন দার্শনিক ও আদর্শিক ধারণা। কিন্তু এবার বেশিরভাগ লিঙ্কই ছিল ডার্ক ওয়েবের রেফারেন্স। ডার্ক ওয়েব কী তা জানতে ওপরের কার্ডে প্রেস করতে পারেন। যাই হোক, রুনিক ভাষায় লেখা সেই বইয়ের বেশিরভাগ কোড এখনও ভাঙা সম্ভব হয়নি। ২০১৫ সালে সিকারা কোনো ছবি পোস্ট না করলেও ২০১৬ সালে লিবার প্রাইমাস বইয়ের কোড ভাঙার অনুরোধের একটা ছবি পোস্ট করে তারা। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের। প্রশ্ন রয়ে যায়, ধাঁধা কী জন্য ছিল, এর পেছনে কে ছিল, শেষে পৌঁছলে কী হতো? প্রথম ধাঁধা শেষে চূড়ান্ত প্রার্থীরা এই ইমেলটি পেয়েছিলেন বলে মনে করা হয়, যার সারমর্ম ছিল, আমরা একটি আন্তর্জাতিক সংঘ যাদের কোনো নাম, চিহ্ন কিংবা পরিচয় নেই। আমাদের সদস্যদের কোনো তালিকাও আমরা তৈরি করিনি। আমাদের কোনো বিজ্ঞাপন নেই। তোমরা হয়তো ভাবছ আমরা কী করতে চাচ্ছি। শুধু এইটুকুই বলবো, আমরা তোমাদের মতো মেধাবী এবং চিন্তাবিদ। আমরা ইন্টারনেট মুক্তিতে বিশ্বাস করি। আমরা কিছু প্রকল্প হাতে নিয়েছি এবং তোমরা সম্মতি প্রদান করলে আমাদের পরবর্তী প্রকল্পের অংশীদার হতে পারবে। এই ইমেলে সিকারা তাদের একটি আন্তর্জাতিক গোষ্ঠী হিসেবে প্রকাশ করে। তারা বিশ্বাস করে যে গোপনীয়তা একটি অবিচ্ছেদ্য অধিকার। প্রতিটি ধাঁধার উদ্দেশ্য হল পৃথিবীতে গোপনীয়তা বিষয়ক সমস্যাগুলো সমাধান করার প্রচেষ্টায় সমমনা ব্যক্তিদের নিয়োগ করা। বিজয়ীদের সম্ভবত ডার্ক ওয়েবের মাধ্যমে সিকারা সংঘের সাথে বৈঠক ও নিয়োগ দেওয়া হয়। ২০১৫ সালে রোলিং স্টোনকে দেওয়া প্রথম ধাঁধার দুই তথাকথিত বিজয়ী একটি সাক্ষাৎকারে বলেন যে তাদের ডার্ক ওয়েবে একটি ফোরামে নেওয়া হয়েছিল। তারা বলেন, সেখানে বেশ কিছু লোক ছিল। আমি জানি না তারা কারা কিংবা কী চায়। সব কিছুই কেমন যেন অদ্ভুত লাগছিল। তারা যা বলছিল তা আমরা নিজেরাও ভালো মতো বুঝতে পারছিলাম না। এখানে তাদের কিছু অদ্ভুত প্রশ্ন করা হয়। তাদের বলা হয়, আমরা ইন্টারনেট মুক্তিতে বিশ্বাস করি, আমরা কিছু প্রকল্প হাতে নিয়েছি। এতে হতাশ হয়ে ওই দুজন সরে আসেন। পরে সিকারাও তাদের সাথে আর যোগাযোগ করেনি। কিন্তু আরও যারা বিজয়ী ছিল তাদের পরিচয় কেউই জানে না। একটি গোপন সংস্থার ক্রিপ্টোগ্রাফিক ধাঁধা দিয়ে নিয়োগের ধারণাটা কিছুটা অযৌক্তিক বা এমনকি ষড়যন্ত্রমূলক মনে হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন নয়। ইউএস নেভি ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা GCHQ এর এমন ইতিহাস আগেও ছিল। সিকাডা 3301 ইন্টারনেটের জগতে অন্যতম এক বিষয় হয়েই রয়ে গেছে এখনও। এই ধাঁধার সূত্রপাত ইন্টারনেটে হলেও এর কার্যক্রম কিন্তু পরিচালিত হয় টেলিফোনে, সঙ্গীতে, অপ্রকাশিত এবং দুষ্প্রাপ্য কিছু বইতে, ডিজিটাল ছবি, এমনকি বিভিন্ন জায়গায় ছাপানো কাগজের মাধ্যমে। কিন্তু এর সবটাই লুকানো হয়েছে এনক্রিপশন এবং এনকোডিং করে। এই ধাঁধার সিরিজগুলো শুধুমাত্র কম্পিউটারে বসে সমাধান করা যাবে না। এর জন্য প্রতিযোগীকে যেতে হবে বিভিন্ন জায়গায়। এর পেছনে কারা আছে, কী তাদের উদ্দেশ্য, কিংবা কেন তারা হঠাৎ করে চুপ হয়ে যায়, এসব প্রশ্নের উত্তর কারও জানা নেই। আবার কি ফিরে আসবে তারা নতুন কোনো পাজল নিয়ে, কে জানে। সিকাডা 3301 এর মতোই আরেক বিষয় মেড এ মিস্ট্রি। আজ না, সেটা নিয়ে কথা হবে আরেকদিন। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ভয়েস অফ ঢাকা।